কদিন ধরে খুব স্পাইসি চিকেন কষা খেতে ইচ্ছে করছিল, তাই কুকিং কালার ওয়ার্ল্ডে আজকের রেসিপি বিহারি স্টাইল চিকেন কষা। এর জন্য প্রথমেই পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনের মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। এরপর কড়ায় সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। তারপর বেশ লাল লাল করে চিকেনের পিসগুলো ভেজে তুলে নিতে হবে। এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, তেলে চিকেনটা দেওয়ার সাথে সাথেই কিন্তু খুন্তি দিয়ে নাড়লে চিকেনটা ভালো করে ভাজা যাবে না, এর জন্য 5-7 মিনিট অপেক্ষা করতে হবে। 5-7 মিনিট পর দেখবেন অটোমেটিক্যালি খুন্তি দিয়ে চিকেনটা বেশ ভালো করে উল্টানো যাবে। এইভাবে উল্টে পাল্টে সমস্ত চিকেনগুলো ভেজে নেব। চিকেন ভেজে তুলে নেওয়ার পর অবশিষ্ট তেলে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা 2-3 মিনিট ভেজে নেওয়ার পর একটা গোটা রসুন ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। বিহারি স্টাইল চিকেন কষাতে রসুনটা কিন্তু মাস্ট। তারপর কড়াই ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। দেখবেন কড়াই ঢাকনা দেওয়ার ফলে পেঁয়াজ আর রসুনটা অনেকটা নরম হয়ে যাবে। এইবার রোজকার যে গুঁড়ো মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা এই সময় শুকনো লঙ্কার গুঁড়োও অ্যাড করে দেবেন। এরপর আগে থেকে আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম, সেগুলো কড়াই দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে বাটা মশলা ব্যবহার করা হয় না, আদা রসুন যা কিছু দরকার সমস্ত কিছু থেতো করেই দিয়ে দিতে হয়। এরপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়াটার গায়ে দেখো মশলাগুলো সব লেগে যাচ্ছে, এতে ভয়ের কিচ্ছু নেই, চিকেনটা দিলেই সমস্ত মশলা চিকেন টেনে নেবে। এরপর মশলার সাথে চিকেনটা খুব ভালো করে ভেজে নিতে হবে 7-10 মিনিট। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণটা চিকেনের সাথে ভালো করে মিশে যাওয়ার পরও 5-6 মিনিট কষে নেওয়ার পর কড়ায় ঢাকনা চাপা দিয়ে দেব। তারপর কড়ার ঢাকনা খুলে একবার করে নেড়ে দিতে হবে। এইভাবে কষতে কষতে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে সেই সময় ঈষদুষ্ণ জল কড়ায় অ্যাড করে দেব। জলটা এমনই পরিমাণে দিতে হবে যাতে চিকেনটাও সেদ্ধ হয়ে যায় আবার জলটাও সম্পূর্ণভাবে শুকিয়ে যায়। যেহেতু চিকেন কষা বানাচ্ছি তাই জলটা একটু বুঝে শুনেই অ্যাড করলাম। অথেন্টিক বিহারি স্টাইল চিকেন কষায় টমেটো বা টক দই ব্যবহার করা হয় না, কিন্তু আমার মনে হয় টমেটো বা টক দই ছাড়া চিকেন কষা অসম্পূর্ণ, তাই আমি একটা টমেটো কুচি অ্যাড করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর কড়ায় ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। কড়ার ঢাকনা খুলে দিলাম, দেখো জলটা শুকিয়ে গেছে অনেকটা আর চিকেনও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি অবশ্য এর আগে একবার কড়ার ঢাকনা খুলে চিকেনটা নেড়ে দিয়েছি, তখন ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। এইবার ওপর থেকে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও কড়াই 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম। দেখো পরিবেশনের জন্য স্পাইসি বিহারি স্টাইল চিকেন কষা একদম তৈরি। গরম রুটি অথবা পরোটার সাথে এই ধরনের স্পাইসি চিকেন কষা একবার বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। মনেই হবে না চিকেনটা আপনি বাড়িতে বানিয়েছেন, মনে হবে কোনো হোটেল থেকে নিয়ে আসা। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।